বাপের নাম মোহাম্মদ আব্বাস আলী, মায়ের নাম সামত সিদ্দিকগণ। আমার গ্রাম জাঙ্গিয়ার পাড়, থানা নকলা, জেলা শেরপুর। আপনার বয়স তখন কত ছিল? আমার বয়স ছিল তখন 13 বছর। আপনি কি স্কুলে যেতেন? স্কুলে যেতাম। কোন ক্লাসে পড়তেন? 13 বছর, ক্লাস 6। মনে করেন যে তখন তো মনে হচ্ছে বয়স বেশি ছিল, কিন্তু লেখা পড়ার তো অত অগ্রগতিক আর ছিল না। কিন্তু বন্ধের মধ্যে আমাদের বাড়ি ছিল, সেই বাড়িতে মনে করবেন যে আমাদের বাড়ি অনেকটি যে আখের গাছ ছিল, আখ খেচের গাছের আড়ালে ছিল আমাদের বাড়ি। আমার মাও ছিল না, আমার মা মারা গেছিল। আমার 4টা ভাই ছিল বড় বড়। আমার ভাইয়ের নাম মোহাম্মদ শামসুল হক, দ্বিতীয়টা মোহাম্মদ তাফাজ্জল হোসেন, পরে ডলিও মোহাম্মদ মুফাজ্জল, পরে ডলিও মোহাম্মদ মুজাম্মল হক। আমার বাপের 4 ছেলে, 3 মেয়ে আসিলাম আমরা। এই আমরা বোনের নামগুলো, বোন বড় বোন আসিল শামসুর নেহার, আমার নাম হইল নুরুন নেহার, ছোট বোনের নাম হইল সুলতানা রাজিয়া। এই আমাদের বাড়িতে 15 জন মুক্তিযোদ্ধা ভাই আমাদের বাড়ি আর চলেছিল। আমরা তাগরে এক নাগরা জোড়া 14 দিন বড় ভাত খাওয়া রাখছি পাড়ার মানুষ খাওয়াইলেন। 14-15 জন মানুষকে 14 দিন ধরে খাওয়াইলেন। এই যে চালগুলা বা খাবারগুলো আপনারা কোথায় পেতেন? মনে করেন যে আমার বাপ আছিল, আমার বাপ একমতন ভালোই আছিল। চা 5 কোর 8 কাড়া জমিন ছিল আমার বাপের। আমার বাপে আরো পাটের ব্যবসা করত, কইছে যে তোমরা আমার ছেলে, তোমরা যাব না যাইতে পারো, তোমরা যে তোমরা দেখা হইতেছে, আমিও তো একটা লড়াই যুদ্ধ করতেছি, এটাও তো আমার যুদ্ধ। বাবা তোমরা থাকো, আমি যেমনে খাই, দিনবেলা একবার ভাত জোগাল করে দিছি, সকালে এই চিরাকুটটা খাওয়াইছি, দুপুরে ভাত দিছি, রাইতও খাবার থাকলে খাইছে, না থাকলে কইছে বই নেমনেই থাকি, কষ্ট করো না। তারা এতদিন কারণ কোনাহানো যাইতে পারছে না, চতুর্দিক দিয়া যুদ্ধ, ওদিকে হুনে আওয়াজ গুলির, ওদিকে হুনে আওয়াজ গুলি, তারা তো আটকে পড়েছে। তখন গেছে যে আমার বাপে বলছে, বাবা তোমরা কোথাও আগবার না, যেদিন তোমরা একটু ফুরসত পাবা, তোমার জীবন নেওয়া যাওয়া পর্যন্ত আমার জীবন থাকতে তোমরা আমার কাছে তোমার সর্বনাশ। আমি যেভাবে ডাইল ভাত খাই আপনি করে সেভাবে ডাইল ভাত খাওয়াবো, কিন্তু এখান থেকে লড়বা না, কিন্তু জীবন নেওয়া যাওয়ানের রাস্তা তোমরা পাওয়া গাই। এর মধ্যে পরে 14 দিন পরে 15 দিনের দিনও পড়ার তালা তারা সুযোগ পাইয়া ওই সুযোগে আঙুরে পাইয়া বাড়াইয়া গেছে, হ্যাঁ চলে গেছে। ফোন করলো যে বোন আজকে আমরা আমাদের বাড়িতে যাবো, আমি একদিন ধান উচ্চা এই হাত লাল বুড়া যা দেখা ছোট বোন ক বাচ্চা থাকলে সম করি, আমার ভাইটা ওই ভাইটা আমার বেঁচে নাই মারা গেছে, তা না হলে অবশ্যই আসতো বই আমার হাত ধরে করে গেছে বই। আমি যদি কালে 1.5 দিন করার পরে বাচ্চাতে আল্লাহ বাসায় রায় তা আমি তোমাকে দেখতে আসবো, কিন্তু আল্লাহ পাকে রাখছে কিনা জানি না। মনে করবেন যে ওই যে করলাম আখের গাছের আড়ালে ছিল আমাদের বাড়ি, আমাদের 30 গজ ওই পাশে দিয়ে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে কাতারে কাতারে যাইতো। আর আমরা তখন আমাদের 7 ছের গায়ের 2টা গাভী ছিল, মনে করতাম যে লিমো গায়ে গাভী 2টা তাড়াতাড়ি ধুইয়া নিয়ে আখের ভিতরে বান্ধা থইতাম। বান্ধা থইয়া আমরা আড়াল থাকি, ওই যে উঁচা বাতুর ছিল বাতুরের নিচে আমরা সবাই শুয়া থাকতাম। তার আগে লোকা তারা যাওনের 3 দিন পরে এই কেজাইকাটা ভোর গাঁও জ্বালাইয়া দিয়েছিল। আপনারা কি ওই মানে 9 মাস যুদ্ধ যখন চলেছে তখন আপনার ততক্ষণ আপনাদের বাড়িতে ছিলেন? হ্যাঁ আমাদের বাড়িতে ছিলাম, আর কোথাও যান নাই? না দৌড়াদৌড়ি পারছি, যদি গেলে শুনছি যে ওই নারাংঘোলা হইয়া রাস্তা দিয়ে আছে, আমরা এদিকে একেবারে এই নকলা বন্ধ করাই আয় পড়ছি সব বাড়িঘর ফালাই। আর যদি শুনছি যে নারাংঘোলা পার দিয়ে আইতেছে তাহলে সেই চন্দ্রগুণা পার হয়েছি, এরম করে রাস্তা দৌড়াইছি আমরা। ওই অঞ্চলটা কি পরে জ্বালিয়ে দিছে? হ্যাঁ 2-3 দিনের দিন এই কেজাইকাটা বরগাঁওটা, ওই কেজাইকাটা গাঁও মুক্তিযোদ্ধা বেশি ছিল, এই কারণে ওই কেজাইকাটা মুক্তিযোদ্ধা গাঁওটা একবারে এই 10টার দিকে জ্বালাইয়া দিছিল। আমরা মনে করি অনুসম ও কই থাকবো, মানুষের বাড়ি ঘরে আসছি, ওই পরে মানুষের দিকে টেঙ্কে না চায় আসুই আইন না, যুক্তি বাসা বাইতে এইভাবে থাকা হয়েছে।
এরমভাবে চলা হয়েছে। মনে করেন সবাই কাউকে গাও জ্বালায় দিছে, কী করবো, সবাই যার জিনিস খেসি বাড়িতে আসতে নিয়েছে, যার জিনিস খেসি বাড়িরা চাইল জাইল নইয়া আছে, কাপড় দড়িয়ে আনিয়া দিছে, এরম করে সবাই কম বেশি কিছু করে চলছে। এখন মানে কোনো কুছ খবর আপনারা না? এখন আমাদের এই যে আমরা যে এত লাঞ্ছনা এত কিছু হইলাম, আমরা এখন পর্যন্ত আমরা সরকারের কাছে কোনো কিছু সম্মান পাই নাই। আপনার ভাই গুলা কি এখনো আছে? দুইটা ভাই মারা গেছে আর দুইটা ভাই আছে। ওদেরকে ওই যে মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করছে ওরা? হ্যাঁ, ওরাও মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করছে। এখন আসার বয়স আমাদের, এখন যেন সরকার যেন আমাদের একটু সম্মান করে আমাদের, এই আমাদের দাবি।